বন্ধুরা আজ এমন একটি খাদ্যপুষ্টির কথা বলবো যা জবা গাছে প্রয়োগ করলে গাছের অসাধারণ বৃদ্ধি সঙ্গে ফুলে ফুলে ছাদ বাগান ভরে যাবে যা আপনার হাতের কাছেই আছে প্রয়োগ করুন আর বাজার থেকে পুষ্টিমৌল কেনা বন্ধ করুন এটি ছাদবাগানের জবা গাছের জন্য সেরা পুষ্টিমৌল রুগ্ন শুকনো গাছও মাত্র সাত দিনেই সজীবতায় ফিরবে বেশি পরিমাণে ফুল পাবেন তার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখা চাই তাহলে আপনার জবা গাছ কেন ভালো হয় না গাছ ভরে ফুল পান না সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে ছাদ বাগান হোক বা বাড়ির উঠানের বাগান হোক বিভিন্ন জাতের বিভিন্ন রঙের জবা ফুল সব সময়ের জন্য পেতে কেনা চায় কিন্তু দেখা যায় সকলের মতো আমার গাছগুলিতে ফুল আসছে না বৃদ্ধি কমে যাচ্ছে কি কারণে হয় কোন খাদ্য দিলে অফুরন্ত ফুল ফুটবে গাছে অনেক বন্ধুই বারে বারে জানতে চেয়েছেন এবং বিভিন্ন অসুবিধার কথা বলেছেন আজকের ভিডিওটি দেখুন আপনারা আপনাদের সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন কোনো অসুবিধা হবে না ভালো গাছ অধিক ফুল পাওয়ার জন্য তিনটি জিনিস চাই সময় অর্থ পরিশ্রম এই তিন কাজই আসবে আপনি পাবেন ফলাফল সময় সবাই বেশি দিতে পারেন না অর্থ সকলের কাছে একটা বড় বাধা পরিশ্রম সকলের পক্ষে সব সময় সম্ভব হয় না আবার অর্থ থাকলেও প্রয়োজনে পুষ্টিমৌল হাতের কাছে পাওয়া যায় না বিভিন্ন সময় বিভিন্ন পুষ্টিমৌলের ঘাটতি হতে থাকে আবার অন্যদিকে ছাদ বা বাড়ির বাগান তৈরি করার জন্য রাসায়নিক পুষ্টি অনেকেই বর্জন করে অর্গানিকভাবে বাগান করতে চান সবার ওপরে রয়েছে প্রাকৃতিক বিপর্যয় রোগ পোকার আক্রমণ এত কিছু করার পরও দেখা যায় গাছগুলি নিজ হতে বিশেষ হরমোন তৈরি করতে পারছে না যেটা না নিজে তৈরি করতে পারলে গাছগুলি ফুল দিতে পারে না তখন বাইরে থেকে হরমোন প্রয়োগ করতে হয় বাজারে বিভিন্ন কোম্পানির হরমোন বার করেছে বিভিন্ন নাম বিভিন্ন কাজ কখনও গাছের বৃদ্ধি ভালো ডালপালায় ভর্তি বেশ ঝোঁপালো নিখুঁত গাছ কিন্তু ফুল আসছে না তার জন্য বৃদ্ধির মাত্রা কমিয়ে ফুল আনতে এক হরমোন চাই আবার অনেক গাছ আছে বৃদ্ধি নাই ফুলও নাই তার জন্য আবার আলাদা হরমোন মানে পিজিআর প্রয়োগ করলে তবেই বৃদ্ধির সঙ্গে ফুল আসা শুরু হবে এত কিছু সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আমরা বাগান করে চলেছি তাই সমস্যা চিন্তা করে অনেকেই জবা গাছের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন এগুলি সবই আমার জবাপ্রিয় বন্ধুদের মুখার্জি গার্ডেনের কাছে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন এমন এক সহজ খাবার এবং পরিচর্যা বলুন যাতে করে আমরা সমস্ত জাতের জবা গাছগুলি ভালোভাবে তৈরি করতে পারি এবং ফুল পাই আপনারা যদি এই বীজগুলি গাছের খাদ্য হিসেবে প্রয়োগ করেন তাহলে বাজার থেকে বিভিন্ন পুষ্টি উপাদান কিনে গাছে দেওয়ার ঝামেলা আপনাদের কমবে তবে এটি সঠিকভাবে তৈরি করে দিলে কাজ পাবেন কিন্তু হাতে নাতে খুবই দ্রুততার সঙ্গে এটি উচ্চ ক্যালোরিযুক্ত পুষ্টিকর এবং প্রোটিনে ভরপুর যা জবা গাছের সুস্বাস্থ্যের জন্য এক নম্বর এই সোয়াবিনের বীজ এটি মাটির নাইট্রোজেনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি করে উপকারী জীবাণুর বিকাশকে উৎসাহিত করে এটি গাছের বৃদ্ধির জন্য রয়েছে সুস্বাদুযুক্ত পুষ্টিগুণ নাইট্রোজেন ছাড়াও ফসফরাস যা গাছের মূল কাঠামোর জন্য প্রয়োজন রয়েছে পটাশিয়াম যা গাছের শরীর গঠনের সঙ্গে ফুল কুঁড়ি আনতে সাহায্য করে এটি মাটির নিরপেক্ষ পিএইচের কাছাকাছি রাখে মাটির স্বাস্থ্যের জন্য নিখুঁত উর্বর না হওয়া পর্যন্ত জীবন্ত মাটি সংশোধন করে এটি কম্পোস্ট অ্যাক্টিভেটর হিসেবে ব্যবহার করা যায় যারা জমিতে জবা গাছ বসিয়েছেন তারা দু থেকে চার কাপ মাটিতে প্রয়োগ করা যাবে মাসে একবার টবের মাটি তৈরির সময় দশ ইঞ্চি টবের জন্য এক কাপ ব্যবহার করলে খুব ভালো এ যদি অন্যান্য রাসায়নিক সার ব্যবহার না করেন তাহলে দু থেকে চার কাপ পর্যন্ত ব্যবহার করা যাবে এটি অর্গানিক প্রাকৃতিক কোনো কম বেশিতে কোনো ক্ষতি হবে না এতে রয়েছে ফাইবার আয়রন ম্যাঙ্গানিজ ভিটামিন কার্বোহাইড্রেট প্রোটিন এ ভরপুর এর মধ্যে রয়েছে নটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যা জবা গাছকে সব রকমভাবে শক্তিশালী করে তোলে এটি প্রয়োগ করলে আপনাকে আলাদা করে বাজার থেকে ভিটামিন হরমোন প্রয়োগের দরকার খুব একটা পড়বে না মাটিতে দেয়ার সাত থেকে দশ দিনের মধ্যেই গাছকে পুষ্টি সরবরাহ করতে থাকে ছোট বড় সব গাছে দিতে পারেন অতি পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার হওয়ার জন্য এটি প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে গাছের যেমন শাখা পোশাকা পাতা এবং কাণ্ড ডালের ওপরের আবরণ নিখুঁত চকচকে গ্লেজি করে রাখে এটি দ্রুত কিন্তু টেকসই রিলিজ সঙ্গে পুষ্টির একটি প্রাকৃতিক উৎস তাই একবার এটি একটি গাছে প্রয়োগ করে প্রমাণ হাতে নাতে দেখে নিতে পারেন এই সোয়াবিন বীজ টেকসই গাছের সম্পদ থেকে প্রাকৃতিক সার এটি পটাশিয়াম ফসফরাস নাইট্রোজেন এবং বিভিন্ন ট্রেস খনিজ সহ বিস্তৃত অত্যাবশ্যক পুষ্টি প্রচুর পরিমাণে সরবরাহ করে গাছকে এটি মাটির স্বাস্থ্য এবং উর্বরতা বৃদ্ধির ক্ষমতার জন্য বিখ্যাত কেমনভাবে গাছে দেবেন কিভাবে তৈরি করবেন মাটি তৈরি করার সময় দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দু কাপ গুঁড়ো করে নিয়ে দিন আর প্রতি মাসে এক কাপ করে টবের মাটিতে দিন আর এটি তরল করে গাছে দিলে এক কাপ দু লিটার জলের সঙ্গে মিশিয়ে দুশো এম করে দশ দিনে একবার গাছে দিয়ে যেতে পারলে গাছের সুস্বাস্থ্য ফুল পাবার জন্য কোনো অসুবিধা হবে না তৈরি করার কাছে গোড়া কাজ যদি রাসায়নিক সারের মতন সঙ্গে সঙ্গে চান তাহলে এটি গুঁড়িয়ে সাত থেকে দশ দিন মাটির সঙ্গে মিশিয়ে রাখুন তারপর গাছে দিন আর তরল করে দিলে মিক্সিতে বেটে চব্বিশ ঘন্টা জল মিশিয়ে রেখে দিন তারপর গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করবে বন্ধুরা খুব সস্তায় মুদিখানা দোকানে পাবেন একটি গাছে মাস প্রয়োগ করে দেখুন অন্যান্য গাছের তুলনায় এই গাছটি সব থেকে ভালো হবে ভালো ফুল পাবেন প্রথমে দিন মাটি তৈরির সময় দুই প্রতি মাসে কিচেন কম্পোস্টের সঙ্গে মিশিয়ে মাসে একবার গাছ ও ফুল দুই ভালো হবে আর যারা অধিক থেকে অধিকতর ফুল চাইছেন এর সঙ্গে দিন জৈব কে বুস্টার সাত দিনে একবার এক লিটার জলে এক এমিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে গুরুত্ব দেবেন আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকবেন নমস্কার